দশমীর সকালবেলা লাল সিঁদুরের রঙিন খেলা, উদাস হাওয়া জানান দেয় মৃদু মৃদু হাওয়া বয়, আজমে যাওয়ার পালা সবার হাতে বরণ ডালা, মন বলে ঢাকের তালে আসছে বছর আবার হবে। নমস্কার, আমি পূজা পাড়ুই। আমার আজকের নিবেদন কবি উত্তম চক্রবর্তীর লেখা শুভ বিজয়া দশমী ও মায়ের বিদায়। আজ মায়ের বিজয়া দশমীর পুজো পুষ্পাঞ্জলি, ভূমণ্ডল আজ প্রকম্পিত, কাঁদিছে মানব মানবী, মায়ের বিদায়ের পালা। এই বিদায় কারো কাম্য নয়, মা আজ মর্ত ছেড়ে স্বর্গে চলে যাবেন, মন আজ সবার ভারাক্রান্ত। অশুভ শক্তির বিনাশ শুভ শক্তি স্থাপন করায় মায়ের কাম্য। মায়ের পৃথিবীতে অবতরণের মুখ্য উদ্দেশ্য এটি, তাই তোমাকে দুর্গা বলা হয়। তিনি চণ্ডী মহিষাসুর মর্দিনী, আবার তিনি পর্বতরাজ হিমালয়ের কন্যা পার্বতী। মায়েরা দুর্গা মাকে সিঁদুর পরিয়ে নিজেরাও সিঁদুর খেলায় মাতবেন। তারা লাল পেরে সাদা শাড়ি, কপালে লাল বড় টিপ, ঠোঁটে লাল লিপস্টিক, হাতে লাল চুড়ি পরে সজ্জিত হবেন। শেষ বিকেলে ভক্তদের কান্না চোখে ধূপের ধোঁয়া, ঢাকের ও কাঁসার বাজনায় করুণাময়ী মায়ের শেষ বিদায় বিসর্জনের মধ্যে। আহা, কি করুণ দৃশ্য! মা সবাইকে সুস্থ সুন্দর জীবন দিন। এভাবে মায়ের অপেক্ষায় জীবন পরিক্রমা চলুক। অবশেষে বিজয়ের কোলাকুলি, প্রণাম, ভালোবাসা, মিষ্টি মুখ, আরেকটি বছরের অপেক্ষার পালা। মা আসবেন, মা আবার আসবেন। Thank you.
কেমন লাগলো আজকের ভিডিও প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করতে বলো না যেন, তোমাদের ছোট ভাইয়ের চ্যানেল একটা প্লিজ শেয়ার করে দিও। এই চ্যানেলে যদি নতুন হও তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো। পূজার প্রয়াসের চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা একবার ঘুরে আসতে পারো চ্যানেল থেকে। আমাদের পুরো টিমের তরফ থেকে সবাইকে শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।